আমরা পরিষ্কার এখানে বলতে চাই, আমরা দেশের জনগণের সেবা করি, জাতির সেবা করি। এবং বাংলাদেশের সবচাইতে শ্রমিকরা হলো মর্যাদাশীল সম্মানী ব্যক্তি হলেন তারা। এই শ্রমিক যদি গাড়ি না চালায়, গার্মেন্টস শ্রমিক যদি উৎপাদন না করে, চা শ্রমিক যদি চা উৎপাদন না করে, তাহলে দেশ চলবে? তাহলে এই যে বড় বড় অফিসার যারা আছেন তাদের চাইতে কি সম্মানী কম নাকি শ্রমিকরা? অনেক বড় বড় সম্মানী আমি মনে করি, তাদের চাইতে বেশি সম্মানী আমার শ্রমিক নাই। দেশ, দেশের অর্থনীতি পরিচালনায় এই শ্রমিকদের। যে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা, এটা তো আপনারা নিজেরা শুনলেন, ডক্টর শামসুল হক সাহেব আজকে যে তথ্য প্রকাশ করলেন, এই তথ্য কিন্তু আমাকে দিয়েছিলেন এই দুর্ঘটনার পরপর, উনি রিসার্চ করার পরে আমাকে বলেছিলেন। আমি তাকে অনুরোধ করলাম যে ভাই আপনি আমাকে এই রিসার্চটা দেন, আপনার এই গবেষণার যেটা দেন রিপোর্টটা, আমরা এটা নিয়ে একটু কোর্টে ফেস করি। উনি একটা কথা বলেছিলেন যে ভাই আমি যদি এই রিপোর্ট আপনাদের দেই, আমারে কিন্তু চামড়া তুলে ফেলবে সাংবাদিকরা, আমি এই রিপোর্টটা এখন দেব না, তবে আমি দেবো আপনাদের হাইকোর্টে যখন মামলাটা চলবে তখন আমি আপনাদের দেব। আমি আজকে ধন্যবাদ জানাবো তাকে আন্তরিকভাবে, যে তিনি আজকে যেই ভিডিও তৈরি করেছেন, আমরা শুধু এখানে নয় সারা বাংলাদেশে আমরা এটা দেখাব, আমরা বিচারপতিদের কাছে এই এই ইয়ে পাঠাবো ফুটেজ, দেখুন কি অন্যায় আপনারা করেছেন, কোন আইনে একজন ড্রাইভারকে এভাবে ফসল কোসমায় হত্যা করলেন, আমরা সেখানেও তাদের কাছে ভিডিও পাঠাবো, আমরা ভিডিও পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে। এই কারণে যে ভবিষ্যতে আমরা আরেকটা বিষয় নিয়ে আমাদের কাজ করছি, সেটি হলো যে এই পরিবহন শ্রমিকদের অ্যাওয়ার করার জন্য, সচেতন করার জন্য অনেকে কাজ করেন। আমাদের এখানে একজন ব্যক্তি আছেন, তিনি তো অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধিজীবী, একদিন প্রস্তাব দিলেন 2011 সালে যে আপনার রাস্তায় যদি কেউ ট্রাফিক রুল ব্রেক করে তাহলে প্রকাশ্যে তাকে 5 বেত্রাঘাত করতে হবে। আচ্ছা বলেন তো এই যুগে 5 বেত্রাঘাত, এটা পাকিস্তানের সময় দেখছি, উনি কি পাকিস্তানের লোক কিনা আল্লাহ বাবু জানে, উনি এই রিপোর্ট দিয়েছিলেন। আবার কি বললেন, বিএ পাস ড্রাইভার লাগবে, আবার কি বললেন যে আইন, যে আইন আমরা সংশোধনের জন্য যে মানে মন্ত্রী আছেন সভাপতি, সেই আইন সংশোধনের শেষ হয়ে গেছে, এখন অনুমোদন হলেই আমরা সেই আইন এক্সিকিউশনে যাব। সে বললেন যে এই আইন যদি পাশ হয় বাংলাদেশ হেরে যাবে। আসলে আমি এদেরকে বলি জ্ঞান পাবে, কারণ এরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা করে না। আপনি বলেন, আপনি তো বিদেশি টাকায়ও এই সংগঠন চালান, এরকম একটা বিষয় আজকে তুলে যদি ধরতে পারতেন তাহলে এটা আমরা ফেডারেশনের অর্থে অনেক টাকা খরচ হয়েছে, এই ফেডারেশন অর্থে কিন্তু আমরা এটা করেছি। আপনি একটা দেখান যে শ্রমিকদের জন্য আপনি কি করেছেন, আপনি একটা ইনস্টিটিউট করেছেন 10-12 বছরে মাত্র 420 জনের মতো ড্রাইভার আপনি করেছেন, আর আমরা অনেক অনেক করেছি, যাতে এগুলো নিয়ে আর কথা বলবো না। আমার দোষটা হলো এই, আমি একটু হাসি বেশি, হাসি খুশি থাকি, আমাকে এই হাসি নিয়েও কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা অনেক তিরস্কার করেছে। কিন্তু নেপথ্যের কাহিনীটা কী ছিল, আমি আজকেও অনুরোধ করবো আমাদের বন্ধুদের যে আসলে পুরো ফুটেজটা একটু আপনারা দেখেন আমি কী বলেছিলাম। আমাকে একজন সাংবাদিক বললেন আপনার আশকারা পেয়ে ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালায়। আচ্ছা এই কথা শুনলে কে না হাসি পায়? আমি তখন হাসি দিয়ে একটা কথা বলেছিলাম, সেইটাকে যেভাবে বিকৃত আকারে দেখানো হলো সেইটা কিন্তু আসলে খুব দুঃখজনক। আমার মিডিয়ার ভাইরা এখানে আছেন, আমি আপনাদের সমালোচনা করছি না, আপনারা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেন, কষ্ট করেন এবং এই সমাজের এই দেশের অনেক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। এই ঘটনাটা ঘটার পরে আমাদের তখন ভাইস প্রেসিডেন্ট এখন কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক দুদু, তাকে আমরা মানিকগঞ্জ এই জামিনের জন্য পাঠিয়েছিলাম। এই জামিনটা হয়েছিল মানিকগঞ্জ আদালতে। আমার সাংবাদিক বন্ধুরা সেই ইয়েরে খুঁজছে, আব্দুর রহিম বক দুদুকে খুঁজছে, তাকে মারবে।
আজকের এই ভিডিওতে প্রমাণ হলো ওই দুর্ঘটনার জন্য যেই লোকটিকে সোশ্যাল প্রোফাইলে হত্যা করা হলো সেই ড্রাইভার জামিল এই ঘটনার জন্য দায়ী ছিল না।